আসসালামু আলাইকুম সবাইকে। আমি রিফা চৌধুরী, ইতালি ত্রিয়েস্তে শহর থেকে। আমরা ইতালি প্রবাসী পেজের অনলাইনে ইমপারাল ইতালিয়ানো কন নয়, আমাদের সাথে ইতালিয়ান ভাষা শিখুন। আমাদের এই আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি। যারা যারা আমাদের সাথে এই লাইভে সংযুক্ত আছেন বা পরবর্তীতে দেখবেন, সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সবার কাছে আমাদের অনুরোধ, আপনারা যারা যারা আমাদের এই লাইভটি দেখছেন, প্লিজ কষ্ট করে একটু লাইভটি শেয়ার করে দিবেন। আর এখন আমি ছাড়া আরো যারা যারা আপনাদের সাথে থাকছেন, তারা এখন একজন একজন করে নিজের পরিচয়টা দিবেন। জি, আসসালামু আলাইকুম। আমি নাজমুল ইসলাম, ইতালির ভেরোনা শহর থেকে। আসসালামু আলাইকুম, আমি সোফিয়া। আমরা ইতালি প্রবাসী পেইজে। আমাদের সাথে ইতালিয়ান ভাষা শিখুন। আমাদের এই আয়োজনে বাংলা ভাষাভাষীদের জন্য আমাদের এই অনলাইন ইতালিয়ান ভাষা শিক্ষার যে আমাদের যে আয়োজন, সেখানে সকলকে স্বাগত জানাচ্ছি। সেই সাথে অনুরোধ করছি, আপনারা যারা আমাদের সাথে সরাসরি জুমে অ্যাড আছেন এবং মানে লাইভটি দেখছেন ফেসবুকে এবং পরবর্তীতে দেখবেন, সবাই একটু আমাদের লাইভটা শেয়ার করবেন, যাতে করে আমরা উৎসাহিত হই এবং তার পাশাপাশি আমরা বাংলা ভাষাভাষী যারা আছি সকলেই যাতে ইটালিয়ান ভাষাটা শেখার সুযোগ পায়। ধন্যবাদ সবাইকে। তো যারা আমাদের সাথে জুমের মাধ্যমে সংযুক্ত আছেন, আপনারা একজন একজন করে আপনাদের পরিচয় দিতে পারেন, কোন শহর থেকে বলতেছেন, তাহলে আর আসসালামু আলাইকুম অসুবিধা হবে। ভাইয়া, জি, ওয়ালাইকুম আসসালাম। আমি আমিনা রহমান মিলানো থেকে। ওকে, আমিনা রহমান। আসসালামু আলাইকুম, জি, ওয়ালাইকুম আসসালাম। আমি ইসরাত জাহান পালমা থেকে। ওকে, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি মোহাম্মদ সাজিব ইসলাম বলছি, রিমিনি থেকে। রিমিনি থেকে, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি রোজি আক্তার পারমা থেকে। ওকে, সিস্টার রোজি আক্তার পারমা থেকে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ। কি অবস্থা, কেমন আছেন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে, শুকরিয়া। ভাই আমি রেজ্জো মিলিয়া থেকে বলছি। রেজ্জো মিলিয়া আছি। ওকে, জি, ওয়ালাইকুম আসসালাম। বলুন, আমি হতাম না। জি জি ভাইয়া, আপনাদেরকে ধন্যবাদ আর কি, যারা দেখতেছেন আর কি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি নাদিম শাহরিয়ার, ইতালি তোরিনো সিটি থেকে। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমি মাকসুদা আক্তার রাবেন্না থেকে। তো অনেকেই আমাদের সাথে সংযুক্ত আছেন আর কি, যারা লাইভটা দেখতেছেন দয়া করে একটু শেয়ার করে দেন। আমাদের ফেসবুক পেজে কিন্তু আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন আর কি, আর সব গ্রুপে আমি দেওয়ার চেষ্টা করবো আর কি। তো যারা ফেসবুক এর মাধ্যমে আমাদের লাইভটা দেখতেছেন, যদি ফেসবুকে অনেকে কমেন্ট করছে যে শেয়ার ডান, ঠিক আছে। মনির হোসেন ভাই, জি ওয়ালাইকুম আসসালাম। রহমত আলী ভাই, জি ওয়ালাইকুম আসসালাম। অনেকে আছে, তো ফেসবুক এর লাইভটা আপনারা একটু শেয়ার করে দিয়েন, আর আমি চেষ্টা করবো আর কি আপনাদেরকে এটা গ্রুপে, লিঙ্কটা গ্রুপে দেওয়ার জন্য। তাহলে গ্রুপ থেকে আপনারা শেয়ার করতে পারবেন যারা জুম এর মাধ্যমে আমাদের সাথে সংযুক্ত আছেন। ওকে, তো দিয়ে দিছে। আমরা ফেসবুকে ইম্পারা ইতালিয়ানো কোন যে ফ্রি গ্রুপটা আছে সেটা তো আমরা দিয়ে দিছি আর কি। তো আপনারা সবাই একটু শেয়ার করে দেন লাইভটা, তাহলে আপনাদের শেয়ারের মাধ্যমে আরেকজন উপকৃত হবে, আপনারা নিজেরাও উপকৃত হবেন, এই ভিডিওটা রেকর্ডটাও দেখতে পারবেন আর কি। জি, যেহেতু আমাদের সময় হয়ে গেছে অনেক, আমরা শুরু করে দিব ইনশাল্লাহ। ওকে, তো যারা আমাদের লাইভটা দেখতেছেন, কেউ যদি সরাসরি আমাদের সাথে সংযুক্ত হতে চান জুমের মাধ্যমে, আমাদের ভিডিওর উপরে জুমের লিংক দেওয়া আছে, ওই লিংকে ক্লিক করে আপনারা সরাসরি আমাদের সাথে সংযুক্ত হতে পারবেন আমাদের এই ক্লাসে জুমের মাধ্যমে আর কি। আর কেউ যদি চান যে আমাদের যে হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে, ফ্রি গ্রুপ যেটা আছে, সেটাতে জয়েন হতে চান, সেটাতেও জয়েন হতে পারবেন, ঠিক আছে। আমরা
গ্রুপটা সবার জন্য উন্মুক্ত করে রাখতে আর কি, যেহেতু সবাই এখানে জয়েন হতে পারবে। তো গ্রুপটা এমন ভাবে করানো হয়েছে, আপনার মেয়েদের জন্য আলাদা গ্রুপ, ছেলেদের জন্য আলাদা গ্রুপ। তো যে যেভাবে নাম দিবেন আমরা ভেরিফাই করে আপনাদেরকে গ্রুপে অ্যাড করে দিব ইনশাল্লাহ। ওকে, তো আমাদের সোফিয়া আপু আছে আমাদের সাথে। জি সোফিয়া ম্যাডাম, আপনি শুরু করেন। জি, গত ক্লাসে আসলে আমরা সনি দুরি আর দলছি, এবং সেক্ষেত্রে সি আর জি কখন মানে সফট সাউন্ড করে কখন হার্ড সাউন্ড করে এই ক্লাসটা করিয়েছিলাম। তারপর যখন প্র্যাকটিসিং ক্লাসে দেখেছি যে ম্যাক্সিমামই আসলে ওই জিনিসটা ডেভেলপ করে নাই অথবা প্রচুর ভুল করছে, সেজন্য আমরা চিন্তা করেছি যে একটা জিনিস আসলে যেটা হয়তো কারো কাছে কঠিন মনে হচ্ছে সেটা আসলে রেখে সামনে চলে যাওয়ার চাইতে আমাদের কাছে গুরুত্ব যে আমরা সবাইকে নিয়ে সামনে যাব, এবং যেখানে বিষয়টা বেশি মানুষেরই সমস্যা হচ্ছে সেটা আবারও একটু আমরা চেক করে নিব। আর আজকে আপনারা যারা আমাদের সাথে আছেন, নিয়মিত থাকেন, তাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা পরবর্তীতে প্র্যাকটিস করবেন, যাতে আপনারা মানে আমাদের সাথে খুব দ্রুত আমরা আগাইতে পারি সবাইকে সাথে নিয়ে। আমরা শুধু আগাই যাব আপনারা বুঝবেন না, তাতেও তো সমস্যা। তো এটা করছি, প্র্যাকটিসিং ক্লাসে আবারও দেখা হবে, চেষ্টা করবেন যে যাতে এক ক্লাস যাতে দুইবার না হয়, কারণ এর আগে অ্যাসতে কখন জেতার মতো সাউন্ড করে, জেতা কখন অ্যাসতের মতো সাউন্ড করে, এটা নিয়ে অনেকের সমস্যা আমরা দেখেছি প্র্যাকটিসিং ক্লাসে, এই জন্য কিন্তু আমরা আবারও রিপিট করে দিয়েছি। ঠিক তেমনই আজকে রিপিট করে দিচ্ছি, প্র্যাকটিসিং ক্লাসে যদি দেখি যে হ্যাঁ প্রায় 80-90% কভার করেছে, দেন আমরা আজকে আরো কিছু ক্লাস অবশ্যই অ্যাড করব নতুন, সে সাথে পিছনের এটাও করে দিচ্ছি। পরের স্লাইড ওপেন করে দেন ভাইয়া। নাজমুল ভাই, পরের স্লাইডটা ওপেন করে দেন। হ্যাঁ, ওপেন হয়ে গেছে মনে হয়, দেখেন। ওকে, এখানে বিষয়টা হচ্ছে যে আমরা জানি যে ইটালিয়ান বর্ণমালায়ও স্বরবর্ণ রয়েছে, ব্যঞ্জন বর্ণ রয়েছে, এবং বাংলা ভাষায় আমরা যেরকম স্বরবর্ণগুলোর সংক্ষিপ্ত রূপ অর্থাৎ স্বরচিহ্ন আকার, ইকার, রসুকার, দীর্ঘকার সবগুলো দিয়ে যেমন আমরা ব্যঞ্জন বর্ণের সাথে একত্রকরণের মাধ্যমে একটু একটু করে উচ্চারণ শিখি, ঠিক আছে, এই ইটালিয়ান ভাষা শিখার ক্ষেত্রে ব্যতিক্রম নয়। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা বলেছি যে বাংলা বর্ণমালা কিছু ব্যতিক্রমী বর্ণ রয়েছে। বাংলা বর্ণমালায় কিছু ব্যতিক্রমী বর্ণ রয়েছে, ঠিক তেমন ইটালিয়ান বর্ণমালায় কিছু ব্যতিক্রমী বর্ণ রয়েছে, সে ব্যতিক্রমের তালিকায় আমরা কিন্তু বলে দিয়েছি আকার রয়েছে যেটা একটু ডিফারেন্টলি সাউন্ড করে, চি রয়েছে, জি রয়েছে যেটা একটু ডিফারেন্টলি সাউন্ড করে, আমরা কুর কথা বলেছি যেটা উ ছাড়া বসে না, এখন একটু ডিফারেন্টলি সাউন্ড করা তালিকায় আমরা চি আর জি কে দেখিয়েছি, এবং চির কথা বলতে গিয়ে বলেছি যে চিটা কখনো আমরা দেখব যে যখন এই ব্যঞ্জন বর্ণটি স্বরবর্ণের সাথে যুক্ত হবে, একত্রীকরণ করা হবে, তখন দেখা যাচ্ছে যে কখনো চি কয়ের মতো উচ্চারিত হচ্ছে, আবার কখনো চি আপনার চয়ের মতো উচ্চারিত হচ্ছে। যেহেতু ওকে, আবার মাইক্রোফোনটা মিউট করেন। আসলে সবার উদ্দেশ্যে বলছি, আপনারা সবাই অ্যাডাল্ট, এসব কথা আমাদের আসলেই বলা উচিত না বা আমরা বলতে চাই না, এটা কিন্তু আমাদেরও যে কনসেন্ট্রেশন সেটা ব্রেক করে। তো আপনারা যারা এই কাজগুলো করেন, ঠিক আছে, তাদেরকে অনুরোধ করছি, এরপরে হয়তো আপনাকে ব্লক করে দেয়া হবে, এবং আমি মনে করি একটা মানুষকে ব্লক করে দেয়া এটা তার জন্য লজ্জাজনক বিষয় এবং আমাদের জন্য একটা লজ্জাজনক বিষয় যেটা আমরা করতে চাই না। তো সবাই বিষয়গুলোতে অ্যালার্ট থাকবেন, আপনার একজনের জন্য আরেকজনের সমস্যা হোক সেটা আমরা কেউই চাই না। ধন্যবাদ, আমি শুরু করছি। চি যখন যেহেতু এটা ব্যঞ্জন বর্ণ অথবা কনসোনেন্ট আমরা ইংরেজিতে বলি, যেহেতু আমরা সবাই ইতালিয়ান শিখছি, এখনো শিখার আমরা একেবারে জেরো লেভেলে আছি, এই জন্য যতটা বাংলায় অথবা ইংরেজির সাথে আমরা পরিচিত আছি, আমরা এভাবে ভাষা প্রয়োগের মাধ্যমে শিখব, এবং একটা পর্যায়ে পরে অবশ্যই আমরা ইটালিয়ানে আরো বেশি কনভারসেশন আরো বেশি শিখব, বুঝার জন্য সহজ করার জন্য যতটা সম্ভব বাংলায় বলার চেষ্টা করছি। তো আমার কথা হচ্ছে, চিটা হচ্ছে একটা ধরন ব্যঞ্জন বর্ণ, সেটা যখন স্বরবর্ণের সাথে যুক্ত হবে, তখন আমরা আগে যেগুলো পড়েছি সেগুলো কি দেখেছি, বি ধরেন একটা ব্যঞ্জন বর্ণ, তখন দেখেছি যখন স্বরবর্ণের সাথে যুক্ত হচ্ছে বিটা সবসময় ব এর মতোই সাউন্ড ক্রিয়েট করছে, অন্য কোনো ব্যঞ্জন বর্ণের মতো সাউন্ড ক্রিয়েট করে না, ঠিক আছে, যেগুলো রেগুলার নিয়ম এগুলো আমরা শিখে ফেলেছি। এবার একটু ইরেগুলার নিয়ম যেগুলো সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চি,
তারপরে হচ্ছে জি, তো চি এর কথাটা বলছি, সেটা দেখা যাক যে আমরা জানি যে চিনকুয়ে ভোকালিক বা পাঁচটা আপনার স্বরবর্ণ রয়েছে ইটালিয়ান বর্ণমালায়, সেগুলাকে আমরা ইটালিয়ান ভাষায় যখন উচ্চারণ করব তখন আমরা বলি আ এ ই অ উ। এখন দেখা যাক চি কখন এই পাঁচটা স্বরবর্ণের মধ্যে কোন স্বরবর্ণগুলো চি কখন কোন রকম সাউন্ড ক্রিয়েট করে, কখন কয়ের মতো করে আর কখন চয়ের মতো করে। এখানে লেখা আছে যে সনি দুরি, অর্থাৎ একটু একটু হার্ড সাউন্ড করে। তো এখানে হার্ড সাউন্ড বলতে বোঝা যাচ্ছে যে কয়ের মতো সাউন্ড করে। এবার আপনারা হ্যান্ড নোট হিসাবে লিখে রাখতে পারেন, চি যখন কয়ের মতো সাউন্ড করে সেটাকে আমরা সনি দুরি বলে থাকি। এবং কয়ের মতো সাউন্ড করতে হলে চি চিনকুয়ে ভোকালির মধ্যে তিনটা ভোকালিকে সে সিলেক্ট করে, একটা হচ্ছে আ, আরেকটা হচ্ছে অ, আর একটা হচ্ছে উ। আপনারা অনেকে হ্যান্ড নোট পাঠান, তো আমি বলবো হ্যান্ড নোট গুলো যে যার মতো যত সহজ করতে পারেন সেভাবে লিখে রাখবেন, ঠিক আছে? আপনি যেভাবে বুঝেছেন, তো আসেন আমি পড়ি দেখি এখানে আসলেই কি কয়ের মতো সাউন্ড করছে কিনা। চি পিউ আ, অর্থাৎ চি যোগ আ, এখানে সাউন্ড করছে চি কা, ঠিক আছে? চি পিউ অ সাউন্ড করছে ক, চি পিউ উ সাউন্ড করছে কু। আমরা কিন্তু এর আগে আমরা বলে দিয়েছি যে আমরা যেহেতু জানি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপটা হচ্ছে স্বর চিহ্ন, তো আমরা যেহেতু বাংলা ভাষাভাষী সেহেতু দেখা যাচ্ছে যে ইটালিয়ান ভাষা যেহেতু শিখছি যত বাংলার সাথে সামঞ্জস্য রেখে শিখা যায়। এখানে দেখেন আটাকে আমরা যদি দেখি, আটা কিন্তু সব সময় বাংলা যে স্বরচিহ্ন রয়েছে আকারের মতোই হচ্ছে। যদি আমরা চিটাকে ক হিসাবে বিবেচনা করি, যেহেতু চিটা এই তিনটা ভোকালের সাথে অ্যাড হয়ে কয়ের মতো সাউন্ড করে, তাহলে যদি আমরা চিকে ক হিসাবে বিবেচনা করি, যেহেতু চি কয়ের মতো সাউন্ড করছে, তাহলে দেখেন ক আকার কা, ক ওকার। এখানে ওটাকে আমরা যদি স্বরচিহ্ন ওকারের মতো দেখি তাহলে ক ওকার কো, হ্যাঁ? আর চি পিউ উ, এখানে চিকে কয়ের মতো বিবেচনা করলে উকে রসুকার অথবা দীর্ঘকার। এখানে একটা জিনিস একটু বলে রাখি, রসুকার অথবা দীর্ঘকারের মধ্যে পার্থক্য কি? রস মানে হচ্ছে আমরা যেটা রস ই বলি অথবা রস উ বলি, রস মানে হচ্ছে যে আপনার কম সংক্ষিপ্ত বা ক্ষীণ, আর দীর্ঘ ই মানে হচ্ছে যখন আমরা বলি দীর্ঘ ই বা দীর্ঘ উ, তখন দেখা যাচ্ছে একটু দীর্ঘ মানে হচ্ছে লম্বা। তাহলে রসুকার দিয়ে আমরা যখন কোনো শব্দ গঠন করব বা রসু রস ইকার দিয়ে, তখন এটা কম সময়ের জন্য সাউন্ড ক্রিয়েট করবে। যখন আমরা যদি বলি যে কুল, নদীর কুল, এখানে দেখা যাচ্ছে যে কুল বানানটি লিখতে দীর্ঘকার কুল, ঠিক আছে? তারপরে আমরা যদি বলি যে কুকুর শব্দটা রসুকার দিয়ে কুকুর, খুব দ্রুত সাউন্ড করে ফেলছে। এখন আমার কথা হচ্ছে বলেছি এই জন্য এই যে উটা আপনি উকার হিসাবেও দেখতে পারেন, দীর্ঘ উকার হিসাবেও দেখতে পারেন, ঠিক আছে? রস উকার অথবা দীর্ঘ উকার, তাহলে চি পিউ উ কু, এটা আপনি খুব দ্রুত শেষ করতে পারেন, আবার কু একটু মানে দীর্ঘ করতে পারেন। তাহলে দুইটা আপনার দুই সেন্স থেকে আপনার এই কুটার আপনার বানানটা মনে রাখতে পারেন, ঠিক আছে? এখন অনেকে হয়তো বলে রস উকারের মতো সাউন্ড করছে দীর্ঘ উকার, দুটার মতোই সাউন্ড আপনি যেভাবে বুঝতে পারেন আর কি মনে রাখার জন্য। এবার আসা যাক কা দিয়ে আমরা শব্দ গঠন পাচ্ছি কা রতা, কো দিয়ে পাচ্ছি করোনা, কু দিয়ে পাচ্ছি কুব। তারপর স্লাইডটা এবার আসা যাক সনি দলছি, একটু আগে আমরা দেখেছি চিটাকে কয়ের মতো সাউন্ড করেছে আ অ উ নিয়ে, এবার চিটা চয়ের মতো সাউন্ড করবে যেটাকে বলা হচ্ছে দলচি বা মিষ্টি বা সফট সাউন্ড, হ্যাঁ? সেটার জন্য চিনকুয়ে ভোকালির মধ্যে যেহেতু তিনটা ভোকালি বা স্বরবর্ণ চলে গিয়েছে আর বাকি রয়েছে যে দুটি, সেটা হচ্ছে এ আর ই। এখন এ আর ই সহযোগে চি আসলে কি রকম সাউন্ড করে, হ্যাঁ? তাহলে আগে করেছে চি কয়ের মতো, এখন চি করবে চয়ের মতো সফট সাউন্ড এবং এ আর ই সহযোগে। তাহলে দেখা যাচ্ছে চি পিউ এ, ছে, চি পিউ ই, ছি, ঠিক আছে? এখানে যদি আমরা চি কে চয়ের মতো চিন্তা করি, ই কে রসইকারের মতো চিন্তা করি, তাহলে আমরা পাচ্ছি যে ছি না চে, একারের মতো পেয়েছি চে, আর পরেরটাতে পেয়েছি রসইকারের মতো, সেটা হচ্ছে যে চি। আপনারা যারা হ্যান্ড নোট করবেন তারা লিখে রাখতে পারেন, তাহলে আপনি বারবার যখন প্র্যাকটিস করবেন আর ভুলবেন না। এখানে এটা হচ্ছে একারের মতো,
সি যখন এ আর ই এর সাথে যুক্ত হয় তখন সে চ সাউন্ড সহকারে যুক্ত হতে আসে এবং এটাকে আপনি বাংলা স্বরচিহ্ন একার হিসাবে দেখতে পারেন। তাহলে দেখেন চিটা চ এর মতো, এটা একারের মতো হলে চ একার চে, চিটা চ এর মতো এটা ইকারের মতো হলে আপনার হচ্ছে ই ইকারের মতো তাহলে হচ্ছে চি, ঠিক আছে? এটা যখন আপনার হ্যান্ড নোট করবেন লিখে রাখেন তাহলে সহজ হবে। তাহলে চে দিয়ে আমরা শব্দ গঠনে পাচ্ছি চেরত্ব, চি দিয়ে পাচ্ছি চিপল্লা, আরো কয়েকটা শব্দ সেটা হচ্ছে চিবেত্তা, নচে, চেরব, চিলিয়ে যা। এরপরে স্লাইডটা এরপরে দেখা যাক আমরা চি এই শব্দটা, ঠিক আছে, যখন আরো ভোকালির সাথে যুক্ত হচ্ছে আমরা চি আ উচ্চারণ করব কা, চি ই উচ্চারণ করব চি, তাহলে দেখা যাচ্ছে যে এখন চিটা যখন আবার ভোকালির সাথে আমরা অ্যাড করাচ্ছি, ঠিক আছে? এতদিন আমরা দেখেছি শুধুমাত্র একটা ব্যঞ্জন বর্ণকে আমরা পাঁচটা যে ভোকাল পাঁচটা ভোকালি রয়েছে বা স্বরবর্ণ বা স্বরচিহ্নের সাথে যোগ করেছি তখন সবসময় একই রকম সাউন্ড করেছে। চির বেলায় এসে আমরা দেখেছি চি একবার কয়ের মতো সাউন্ড করেছে, একবার চয়ের মতো সাউন্ড করেছে। এতক্ষণ আমরা যে গুলো পড়েছি সেখান থেকে আমরা একটা দেখি যেটা একটু যুক্ত বর্ণের মতো এখন একটু সাউন্ড করবে, বা একটু আপনার দেখা যাচ্ছে যে সনি দলচিটা যেহেতু চে আর চি তার মধ্যে চিটা যখন ভোকালের সাথে অ্যাড হবে তখন একটু ডিফারেন্টলি সাউন্ড করে, অথবা এটা একটু আমাদেরকে মনে রাখতে হবে অনেকটা যুক্ত বর্ণের সাথে, মানে এখন তিনটা বর্ণ একসাথে হলে একটা যুক্ত বর্ণের মতো সাউন্ড হবে। এই জিনিসটা আমাদেরকে একটু আলাদা করে মনে রাখতে হবে যাতে করে যখন আমরা রিডিং পড়ব অথবা কেউ যখন একটা ইটালিয়ান শব্দ বলবে সেটা শুনে যখন আমরা লিখব। তাহলে দেখা যাক চিটা যখন আয়ের সাথে যুক্ত হচ্ছে তখন সাউন্ড ক্রিয়েট করছে চা, চিটা যখন ও এর সাথে যুক্ত হচ্ছে তখন সাউন্ড ক্রিয়েট করছে চ, চিটা যখন উ এর সাথে যুক্ত হচ্ছে তখন সাউন্ড ক্রিয়েট করছে চু, তার মানে হচ্ছে চা চ চু। এখন অনেকেই বলতে পারেন দেখেন চি নিজে হচ্ছে শুধু যখন চি থাকে তখনও কিন্তু চি চি এর মতোই সাউন্ড করে, যখন এ মানে এ ই এর সাথে যুক্ত হচ্ছে তখনও কিন্তু চি সাউন্ডটা করছে। তাহলে চা চ চু এই দিয়ে আমরা কয়েকটা শব্দ গঠন দেখি। আর আপনারা যারা হ্যান্ড নোট করবেন আবারও বলছি আপনারা আমাদের লেকচারে যেটা বুঝেন, হ্যাঁ, নিজেকে যেটা সঠিক বলে বোঝাতে পারেন সেটাই হ্যান্ড নোট করবেন। আমি এটা সবাইকে বলি যে আপনি নিজেকে নিজে ভুল বুঝাবেন না, অথবা যেটা বাংলা ভাষায় আমরা যদি বলি গোজামিল দেয়া, মানে দাদা বলছে ভান্তে ধান ভান্তে আসি ওদা ধান, এরকম যাতে না হয়। আপনি যদি না বুঝেন কোন জায়গায়, আপনার যদি মনে হয় যে না আমি এটা আপু যেই মোটিভ থেকে যে উদাহরণ দিয়ে আমাকে বুঝিয়েছে এটা আসলে আমি বুঝতে পারছি না, সেই জায়গাটা আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা নোট করেন তাদের জন্য বলছি, সবার জন্য না, যারা নোট করবে শুধু তাদের জন্য নোট করবেন, যারা তাদেরকে বলবো আপনি যদি মনে করেন যে আমরা যেভাবে আমি যেভাবে বুঝাচ্ছি আপনি সেভাবে বুঝেন নাই, ঠিক আছে, সেই জায়গাটা গ্যাপ রেখে আপনি আমাদেরকে মেসেজ করবেন যে আপু এই জায়গাটা আমি বুঝিনি আমাকে আবার বুঝিয়ে দেন, বা তখন আমি চেষ্টা করবো যে আপনাকে আরো সহজ ভাবে বা আপনি যেভাবে বুঝেন সেভাবে আপনার সাথে কনভারসেশন করে বুঝিয়ে দেওয়ার জন্য, যাতে হ্যান্ড নোট গুলো আপনারা সঠিক ভাবে বুঝে সঠিক ভাবে নোট করে রাখেন। এবার আসা যাক চন্দল, ঠিক আছে, চ দিয়ে চা দিয়ে একটা শব্দ চাবাতে, চুচ্চ, চতলা, চুপ্প, বিলাঞ্চা। এরপরে স্লাইডটা ওপেন করে দেন আর মাইক্রোফোন আনমিউট করে ভাইয়া দেন। ওকে আনমিউট করা আছে শব্দ দ্বারা। এবার আমাদের জি আপু আবার আপনি আনমিউট করেন মাইক্রোফোনটা। আমাদের নতুন স্লাইড ওপেন হয়েছে, আজকে আমাদের যে রেগুলার ক্লাস সেখানে আরো কিছু নতুন নিয়ম আমরা শিখব। আপনারা যারা নিয়মিত শ্রোতা আমাদের অথবা নিয়মিত শুনেন, যারা আমাদের মাধ্যমে শিখতে চাচ্ছেন, আমি বলবো যে আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, পরবর্তীতে একই ভিডিও বারবার দেখবেন এবং এই এই বিষয়গুলো আপনাদেরকে সহযোগিতা করবে আমাদের রিবা ম্যাডাম। ধন্যবাদ সবাইকে, আর সবাই একটু মাইক্রোফোন গুলো আনমিউট করে রাখেন। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে রুফাইদা, কিন্তু চুপ্প মানে কি? ওকে রিবা ম্যাডাম শুরু করেন।
আচ্ছা ঠিক আছে, এখন আমরা দেখব হলো গিয়ে এসএচই দিয়ে কি ধরনের সাউন্ড হয় সেটা। এসএচই যখন এই দুইটা যখন ব্যঞ্জন বর্ণ একসাথে হয় তখন দুই ধরনের সাউন্ড হয়, একটা হলো গিয়ে সোয়ানি দুয়োরি মানে হার্ড সাউন্ড, অথবা আরেকটা হলো গিয়ে সোয়ানি দোলছি মানে সফট সাউন্ড যেটাকে বলে। একটু আগে আপু আপনাদেরকে বুঝিয়ে দিয়েছিল চির সাথে যখন আ অ উ এই তিনটা স্বরবর্ণ একসাথে হয় তখন কি ধরনের সাউন্ড হয়, কর মতো সাউন্ড হয় অনেকটা, যেমন কা ক কু। আবার ছি ই আর ছি এ হলে হয় চ, কিন্তু মানে কি যে কে অথবা কি এই টাইপের সাউন্ড কখন হবে, যখন মাঝখানে আপনারা একটা আক্কা বসিয়ে দিবেন তখন কি আর কে। এখন এই ওয়ার্ড গুলো আগে দিয়ে যদি আপনি একটা এসে বসান এখন সাউন্ড গুলো কেমন হবে এখন আমরা সেটা দেখবো। এসে ছি আস কা, এসে ছি অস ক, এসে ছি উ কু, এসে ছি আক্কা ই কি, এসে ছি আক্কা এস কে। এখন দেখি কিছু ওয়ার্ড আছে সাথে স্কা দিয়ে কি ধরনের একটা ওয়ার্ড দেখি, স্কা তোলা, স্ক দিয়ে ওয়ার্ড স্কোয়াত তোল, স্কু দিয়ে স্কোলা, স্কি দিয়ে স্কিউমা, স্কে দিয়ে স্কেদা। আমাদের বাঙালিদের অনেক সময় এস এর দিয়ে যদি কোনোবার শুরু হয় সেখানে কিন্তু মানে উচ্চারণটা করতে অনেক সময় প্রবলেম হয়, এস এর আগে একটা এর উচ্চারণ চলে আসে। আপনারা তখন যেটা করতে পারেন শুরু দিয়ে শুধু এস এর যে সাউন্ডটা হয় সেটা করবেন, এইভাবে অনেকটা সাপের যে সাউন্ড করে অনেকটা ওই টাইপের সাউন্ড হয় এভাবে। তাহলে আপনারা যদি ওইভাবে সাউন্ডটা দিয়ে শুরু করেন তাহলে আপনাদের উচ্চারণটা করতে অনেক সুবিধা হবে, যেমন ধরেন কাতলা, কৈয়াতল, স্কোয়ালা, স্কিউমা, স্কেদা। এখন আমরা এর পরের স্লাইডে চলে যাব। তো অনেকে আমাদের ফেসবুক লাইভে জয়েন্ট আছে আর কি, আমাদেরকে জিজ্ঞেস করতেছে কিভাবে জুমে অ্যাড হবে। তো আমাদের ফেসবুক লাইভের আমাদের ভিডিওর উপরে আপনার জুমের লিংক, আইডি, পাসওয়ার্ড সবকিছু দেওয়া আছে, ওখানে লিংকে ক্লিক করলে আপনারা সরাসরি জয়েন করতে পারবেন। আর যতজনে আমাদের ফেসবুকে দেখতেছেন দয়া করে একটু শেয়ার করে দেন। আর আমাদের সাথে অলরেডি জুমে 70+ অ্যাড আছেন আর কি, তো অনেক সময় দেখা যায় যে নেটওয়ার্কের কারণে অনেকজন অ্যাড হতে পারে না, তো আপনারা বারবার ট্রাই করেন ইনশাল্লাহ হয়ে যাবেন আর কি। জি রিবা ম্যাডাম। আচ্ছা এখন আমরা দেখব হলো গিয়ে সোয়ানি দোলছি এসএচসি দিয়ে সফট সাউন্ড কিভাবে হয় সেটা। এসএচসি সাথে যদি এ অথবা ই এই দুইটা স্বরবর্ণ একসাথে হয় তখন উচ্চারণটা অনেকটা দন্তাস্বর মতো হয় বাংলা ভাষায় যেটা আর কি বলে, যেমন ধরুন এখানে এসএচসি এ একসাথে হয়েছে সে, আর এসএচসি ই দিয়ে হয়েছে সি, যেমন শেরিফ, শিরপ। আবার যদি এখানে এসএচসি আর এ এই দুইটার মাঝখানে সাধারণত কখনো ই বসে না, কিছু কিছু ক্ষেত্রে বসে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এসএচসি এর পর সি আর এর মাঝখানে কোনো ই বসানো হয় না সাধারণত, আমরা ওইটাও পরে দিয়ে দেখব। এখানে এসএচসি ইর পরে যদি আমরা আ বসাই আরেকটা ভোকালে বসাই তখন উচ্চারণটা হবে সা, যেমন সারপা। তারপরে হলো গিয়ে এসএচসি ই এ যখন এই দুইটা এই গ্রুপের বোকালে এই দুইটা বোকালে বসে তখন উচ্চারণটা হয় সিএনসিয়াত, যেটা আপনাদেরকে একটু আগে বলছিলাম সাধারণত বসে না, এসএচসি এই হয়, এসএচসি আর এর মাঝখানে কখনো ইটা সাধারণত বসানো হয় না, শুধু কিছু কিছু ওয়ার্ড আছে সেক্ষেত্রে হয়, যেমন সিএনসিয়াত এটা ওগুলো ওই শব্দগুলোর একটা। তারপরে আছে হলো গিয়ে এসএচসি ই অ হয় স, এসএচসি ই উ হয় সু। এখানে কি হচ্ছে আপনারা একটু ভালো করে খেয়াল করলে দেখবেন এসএচসি ই এটা দন্তাশয় হয়ে যাচ্ছে, মানে একটা ওয়ার্ড একটা পুরো লেটার হয়ে যাচ্ছে, সাথে আমরা উচ্চারণটা করছি শুধু স্বরবর্ণ যেটা আছে সেটার, যেমন সা সারপা, সে সিয়েন্সিয়াত, স সপের, সু প্রসূত। তো আমি আবার সব প্রথম থেকে রিপিট করে দিচ্ছি, এসএচসি এ সে শিরপ, এসএচসি ই সি সর না সরি প্রথমটা হবে শেরিফ, এসএচসি ই শিরপ, এসএচসি ই আশা শারপা, এসএচসি ই এ সিয়েন্সিয়াত, এসএচসি ই অ স সপের, এসএচসি ই অ সু প্রসূত।
আমরা আপনাদেরকে বেসিক যে রুলস গুলো আছে ওগুলো দিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু আপনাদেরকে মুখস্থ করতে হবে। পরে আস্তে আস্তে যখন আপনারা বাসায় রিপিট করবেন বা প্র্যাকটিস করবেন আপনাদের রিডিংটা অনেক বেটার হবে। আচ্ছা এরপরে স্লাইডে চলে আচ্ছা 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 এটা থাকুক, রিভা তুমি এখানে উনাদেরকে বাংলাটা বলে দাও, যারা অন্তত হ্যান্ড নোট করে তারা যাতে এসএচএ সে কথাটা এটার ব্রেকেটে লিখে রাখে, মানে এটার উচ্চারণ হবে তারপরটা সি, এভাবে তুমি উচ্চারণ গুলা বলে দাও, তাহলে বাংলা ভাষায় যে দন্তস্ব ইকার সে, দন্তস্ব ইকার সি, তারপরে এগুলা স সু এগুলা বলে দিলে তারা হ্যান্ড নোট করতে এ পুরা যেমন এসএচএ লিখে তারপরে তারা উইদিন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সে কথাটা লিখে রাখবে, তাহলে হবে কি তারা বুঝবে যে এটার উচ্চারণটা সে এর মতো, যারা হ্যান্ড নোট করবেন তারা এইভাবে লিখে রাখতে পারেন বাংলাটা, যেহেতু আমরা বলে দিচ্ছি। হ্যাঁ বলে ওকে। আচ্ছা প্রথমটা হচ্ছে গিয়ে এসএচএ সে, এখানে হবে দন্তস্ব ইকার সে, তারপরে হচ্ছে এসএচই সি দন্তস্ব হ্রস্ব ইকার সি, তারপরে হচ্ছে এসএচই আ হবে সা দন্তস্ব আকার সা, এসএচই এ এটা আবার একটু ব্যতিক্রম, উপরে যেরকম হয়েছে সে দন্তস্ব ইকার সে, এখানে আবার মাঝখানে ই, মানে এর আগে যখন ইটা বসানো হয়েছে এটার এটার উচ্চারণটা হয়ে যাচ্ছে এখন সিয়ে, তাহলে কি হবে উচ্চারণ কিভাবে লিখবেন আপনারা দন্তস্ব ইকার সি লিখে একটা হাইপেন দিয়ে ই লিখে দিবেন একারের মতো, সি এ মানে এ আমরা তো বলেছি এটা একারের মতো উচ্চারিত হচ্ছে তাই না, তাহলে সি লিখে একটা হাইপেন দিয়ে একার লিখে দিবেন, তাহলে হচ্ছে কি সি এ। তারপরে হচ্ছে এসএচই অ স মানে দন্তস্ব ঔকার স হবে অনেকটা, তারপর হচ্ছে এসএচই উ সু দন্তস্ব হ্রস্ব ঊকার সু। এরপরে স্লাইডে চলে যাব। আচ্ছা যেটা আপনাদেরকে একটু আগে বলেছিলাম আর কি, এসএচই এ সাধারণত এখানে এসএচই মানে ছি আর ই এর মাঝখানে কখনো সাধারণত ই বসে না, কিছু কিছু ক্ষেত্রে বসে, যেমন এই নিচে যে ওয়ার্ড গুলো আমরা দিয়েছি সেগুলোর ক্ষেত্রে, যেমন উশিয়ের সিয়েন্সা সিয়েন্সিয়াত ফান্তাসেন্সা কনসেন্সা ইনকোসেন্টে সিয়ে। এরপরে স্লাইডে চলে যাব। আচ্ছা এখানে কিছু ওয়ার্ড আছে সি দিয়ে স দিয়ে, যেগুলো আপনাদেরকে একটু পড়ে দেখাচ্ছি আমি, কোন কনস ফাসা আশুগাত্রিচে বাংয়া সুগা মস শোকাত কষ্টা অশিল্লারে সিন্তিল্লে অসেন পাশুত বিশা। এরপরে স্লাইডে। আচ্ছা এটা এখন সুফিয়া আপু আপু বুঝিয়ে বলবে আপনাদেরকে। ওকে হচ্ছে ভাই কিছু বলবেন? হ্যাঁ, যারা আমাদের লাইভটা দেখতেছেন একটু শেয়ার করে দেন ফেসবুকে, আর কেউ যদি সরাসরি আমাদের সাথে সংযুক্ত হতে চান তাহলে জুমের আইডি লিংক পাসওয়ার্ড উপরে দেওয়া আছে, আপনি সরাসরি সংযুক্ত হতে পারবেন। আর যারা আমাদেরকে জিজ্ঞেস করছে ওয়ার্ড মিনিং গুলো আপনারা বলে দেওয়ার জন্য আর কি, আপনাদেরকে সেটা হচ্ছে আমরা শুধুমাত্র আপনাদেরকে উচ্চারণ পাশাপাশি আপনারা কিভাবে ওয়ার্ড মিনিং মানে ওয়ার্ডটা আপনি ক্রিয়েট করবেন সেটা আমরা শিখাচ্ছি। তো আমরা যখন শব্দ গুলার মিনিং গুলো পড়াবো তখন কিন্তু আমরা গ্রুপে দিয়ে দিব যে এই শব্দটার মিনিং এটা, পাঁচটা পাঁচটা করে আমরা আপনাদেরকে শিখাবো। আপনারা শুধু এখন রিডিংটা কিভাবে করবেন বা একটা বাক্য কিভাবে গঠন করবেন সেটা শিখাচ্ছি আর কি আমরা। জি আপু। আচ্ছা ঠিক আছে। আর একটু আগে যেটা আপু বলে দিয়েছে, আমরা আসলে পাশাপাশি বাংলাটা লিখি নেই কিন্তু আমরা বাংলা বলছি, আমরা চাই যারা আমাদের সাথে শিখছে তারা প্রপিও যারা শিখার জন্যই এসেছে এবং সত্যিকার অর্থে ভাষাটা শিখতে চায় তারা যাতে হ্যান্ড নোট গুলো করে, মানে নিজে কি বুঝেছে সেটা যাতে বাংলা ভাষায় লিখতে হবে। এখন আমি এক ইটালিয়ান ভাষাটা যখন আমি বাংলাদেশি হিসেবে শিখতে যাব, আমি আমাকে আমার মতো করে বুঝিয়ে নিব। নাজমুল ভাই কিভাবে শিখেছে, হয়তো উনি যেটা উচ্চারণ করছে সেটা আমি যেটা উচ্চারণ করব একই হবে, কিন্তু বুঝার জায়গা থেকে দুজনে দুই দুই আঙ্গিক থেকে বুঝতে পারি। এবং এই জন্য আমরা চাই যে যারা অন্তত শিখার জন্য আমাদের সাথে অ্যাড আছেন বা কিছু শিখতে চান, ভাষাটা শিখারই চেষ্টা করছেন,
তাদেরকে বলবো যে আপনারা নিজেদের মতো নোট করার চেষ্টা করবেন, তাহলে হবে কি আপনি আপনার জায়গা থেকে আপনার জন্য একটা ক্লিয়ারিফিকেশন তৈরি করতে পারবেন যে আমি আসলে কিভাবে বুঝতেছি, কারণ এটা তো হচ্ছে আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এটা আমার মাদার টাং না। তো আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজকে যখন আমি আমার বাংলা ভাষার জ্ঞান দিয়ে বোঝার চেষ্টা করব, তখন আসলে আপনাকে বিভিন্ন আঙ্গিক থেকে নিজেকেও বুঝাই নিতে হবে। এখন আমি একটা উদাহরণ দিয়েছি, ঠিক আছে, সে উদাহরণটা হয়তো আপনার পছন্দ নাও হতে পারে, ঠিক আছে। যেমন আমরা মাঝে মাঝে বলছি যে অ্যাসেটা আমরা দন্ত স, হ্যাঁ অ্যাসে স, কারণ দন্ত সকে আমরা বাংলা ভাষাভাষীরা অনেকেই কোনো কোনো শব্দে স এর মতো পাই, কোনো কোনো স দন্ত স দিয়ে লিখলো আমরা স এর মতো উচ্চারণ করি। তাহলে আপনি আসলে কিভাবে বুঝতে পারছেন, আপনি নিজেকে কিভাবে বুঝাচ্ছেন, এখানে সেটা খুব ইম্পর্টেন্ট। এই জন্য বলবো আমরা যে কথাগুলো বলি এজন্যই বলছি যে আপনারা বাংলা এভাবে লিখতে পারেন। তো আমি যেভাবে বলেছি, আপনার যদি মনে হয় যে না এভাবে না আমি আরেক ভাবে লিখে আমাকে বুঝাবো, তাহলে সেভাবে বুঝান, কিন্তু আমরা আপনাদেরকে হিন্টস দিয়ে দিচ্ছি যে আপনারা এভাবে করতে পারেন। এখন আগে হিন্টস অনুযায়ী আগে বলেছি দুটি ব্যঞ্জন বর্ণ আমরা বাংলা ভাষার বর্ণমালায়ও দেখিয়েছি, যেটা আমাদের প্রথম ক্লাসে আছে, কিছু ব্যতিক্রমী রয়েছে ঞ, তারপরে রয়েছে উ, মূর্ধন্য ণ, মূর্ধন্য ষ, ঠিক আছে, নত্ববিধান সত্ববিধানের মধ্যে পড়ে, চন্দ্রবিন্দু রয়েছে, খণ্ডত রয়েছে, অনুস্বর রয়েছে, ডশূন্য র রয়েছে, ডয়শূন্য র রয়েছে, আবার দেখা যাচ্ছে ডয়শূন্য র রয়ের মতো সাউন্ড করছে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট বানানে ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে বসছে। এটা বোঝানোর জন্য জাস্ট একটা মিল রেখে, সামঞ্জস্যতা রেখে ভাষাটা শিখানোর একটা প্রচেষ্টা। হ্যাঁ, এখন আপনাদেরকে আমি বলবো চি যেরকম সনি দূরে রয়েছে, সনি দলচি রয়েছে, তার মানে হচ্ছে যে সে একটু সফট সাউন্ড করে, হার্ড সাউন্ড করে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমরা বাংলা ভাষাভাষীরা বুঝি চি কখনো কয়ের মতো উচ্চারিত হয়, কখনো দেখা যাচ্ছে যে চি চয়ের মতো উচ্চারিত হয়, এবং এরকম আরেকটা রয়েছে জি কখনো জয়ের মতো উচ্চারিত হয়, কখনো গয়ের মতো উচ্চারিত হয়, এবং চিংকুয়ে ভোকালির মধ্যে কখন সে কয়ের গয়ের মতো উচ্চারিত হবে জি, কখন সে বর্গীয় জ মানে জয়ের মতো উচ্চারিত হবে, সেটা আসেন আমরা দেখি। চিংকুয়ে ভোকালির মধ্যে প্রথমে সে তিনটি ভোকালি নিয়েছে আ অ উ আগের মতো, যেটা সে সনি দূরি সাউন্ড ক্রিয়েট করার জন্য চি যেরকম নিয়েছে জিও নিয়েছে, নিয়ে দেখা যাক এবার জিটা কিসের মতো সাউন্ড করে। জি যখন আয়ের সাথে যুক্ত হয় তখন সাউন্ড করছে গা, এখানে জিটাকে আমরা গ হিসাবে পাচ্ছি, আটাকে যদি বাংলা স্বরচিহ্ন আকার হিসাবে দেখি তাহলে গ আকার গা হচ্ছে। হ্যাঁ, তারপরে হচ্ছে জিটা এখানেও গয়ের মতো, যেহেতু সনি দূরি দূরিতে জি গয়ের মতো সাউন্ড করে, তাহলে জিটা যদি গ হয় ও নিচ্ছে ওকারের মতো গো, আর জি উ নিবে যখন তখন হবে গু গয়ে রসুকার। হ্যাঁ, এবার দেখি আমরা শব্দ পাচ্ছি গাল্লিনা গন্না গুয়ান্ত, এরপরে স্লাইডটা এবার আসা যাক। আমরা বলেছি আমরা দেখেছি জিটা আপনার গয়ের মতো সাউন্ড করেছে, হ্যাঁ এবার দেখবো জিটা কখন বর্গীয় জর মতো সাউন্ড করে। হ্যাঁ, যখন সে এ আর ই এর সাথে যুক্ত হয় তখন সে বর্গীয় জর মতো সাউন্ড করে, তাহলে জিটা যখন এর সাথে যুক্ত হচ্ছে তখন যদি এটাকে বর্গীয় জ হিসাবে দেখি আর এটাকে একারের মতো দেখি তাহলে হচ্ছে কি জে, জিটা যখন আপনার এ এর সাথে সাউন্ড ই এর সাথে সাউন্ড করছে তখন হচ্ছে জি, ঠিক আছে, জে জি, এটা হচ্ছে সনি দলচি, জিটা যখন বর্গজ্জর মতো সাউন্ড করে, আর সনি দলচিটা কখন করে দুইটা ভোকালি স্পেসিফিকলি, সেটা হচ্ছে এ আর ই। তাহলে এখন শব্দ গঠন গুলো দেখি, সেটা হচ্ছে জেলাতো, জিরাফা, জিরাসোলে, আঞ্জেলো, জেমিল্লি, তারপর হচ্ছে পু জিলে। আর আপনারা যখন আমাদের প্র্যাকটিসিং ক্লাসে আসবেন তখন বলবো যে এই শব্দগুলো আপনারা একটু বাসায় নিজেরা নিজেরও প্র্যাকটিস করে নেওয়ার চেষ্টা করবেন, যাতে প্র্যাকটিসিং ক্লাসে এগুলা নিয়ে আসলে আমাদের পিছনে পড়ে আর না থাকতে হয়, যাতে আমরা সামনে আরো কিছু নতুন নিয়ম সহযোগে শেষ করে বাংলা ভাষাভাষী আমরা যারা আছি তাদেরকে যাতে আমরা ইটালিয়ান গ্রামারটা আমরা খুব সুন্দরভাবে বাংলা ভাষার জ্ঞান দিয়ে শিখতে পারি, সেদিকে যাতে আমরা এগিয়ে যেতে পারি। ধন্যবাদ সবাইকে। পরের স্লাইড মেবি রিভাপুর না, এটা আমার রয়ে গেছে। ওকে আপু, আমাদের সাথে একজন সিস্টার আছে আর কি, সিস্টার সুলতানা ইসলাম, ওনার ভিডিও আমরা দেখতেছি, উনি হয়তো নোট করতেছে, যেটা আমি বুঝতে পারছি আর কি। আপনি আপনার মাইক্রোফোনটা অন করে কথা বলেন আমাদের সাথে, আপনার মানে অনুভূতিটা কিরকম, যে ক্লাস করে কিরকম বুঝতেছেন।
আসসালামু আলাইকুম। এ ওয়ালাইকুম আসসালাম। আমি সুলতানা ইসলাম, অলরেডি আমার নাম আপনারা জানেন। ক্লাস করে আমার অনুভূতি অনেক ভালো লাগতেছে আমার কাছে। আমি এর আগে ক্লাসগুলো করার চেষ্টা করছিলাম কিন্তু বিভিন্ন কারণে করতে পারি নাই, এখন করে আজকে করে অনেক ভালো লাগতেছে। আচ্ছা, তো আমরা যেভাবে বলতেছি এভাবে একটু নোট করে রাখেন, তাহলে পরবর্তীতে আমাদের সাথে কিন্তু 100+ স্টুডেন্ট আছে অ্যাক্টিভ, মানে অল টাইম অ্যাক্টিভ, তারা কিন্তু আমরা যেটা বলি সেটাই করে আমাদেরকে পাঠায় আর কি। পার্সোনালি আমাদেরকে নাম্বারে পাঠায়, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ যে নাম্বারটা আছে সেটাতে পাঠায়, এবং কি দনে গ্রুপে পাঠায়, এবং কি আমাদের ফ্রি যে ইতালিয়ান ভাষা শিক্ষা যে গ্রুপটা আছে সেটাতেও পাঠায়। তো আমরা কিন্তু এটা নিয়ে অনেক স্যাটিসফাই আর কি, যে আপনাদের কাছ থেকে আমরা কিন্তু অনেক ভালো রেসপন্স পাচ্ছি, যে আপনাদেরকে অনেক কিছু শিখাতে পারতেছি। ঠিক আছে, তো এটা নিয়ে আমাদের সোফিয়া আপু যদি কিছু বলতে চান বলতে পারেন। অনেকে কিন্তু না, আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে শুধু যে আপনারা পাঠান এমন না যে আমরা দেখি না, আমি কিন্তু সব সময় চেক করি হ্যান্ড নোট গুলো, যখন দেখি যে কারো কোনো কিছু ভুল হয়েছে, মেজর কোনো ভুল, তখন আবার আমরা এটা কিন্তু শুধরেও দেওয়ার চেষ্টা করি, যে ভয়েস মেসেজ দিয়ে যে আপু এই জিনিসটা এরকম না ওরকম হবে, অথবা আপনি করেছেন আপনাকেও কিন্তু আমরা উৎসাহ দিচ্ছি। হ্যান্ড নোটটা ভীষণই ইম্পর্টেন্ট, সেটা আপনি যে ক্লাসেই করেন, আপনার এটা আমি মনে করি একটা সম্পদ, ঠিক আছে? কারণ আপনি যে কোনো সময় যে কোনো জিনিস ভুলে যেতে পারেন, আমরাও যে ভুলি না এমন না। যখন আমি আমার হ্যান্ড নোটটা খুলি দেখি, এবং আমি আমি যারা হ্যান্ড নোট করে তাদেরকে আমি এটাও বলেছি, আপনারা যখন হ্যান্ড নোট করবেন তখনও আপনারা ভোকাবুলারি গুলোর অর্থ, অর্থাৎ শব্দের অর্থ পাশে লিখবেন না, আপনারা খাতাকে দুইটা ভাগ করেন, প্রথম যে ভাগটা সেটাতে আপনি শুধু হ্যান্ড নোট করেন, দ্বিতীয় ভাগটাতে আপনি ভোকাবুলারি গুলো রাখেন। কারণ আপনি যদি প্রতি হ্যান্ড নোটের পাশে পাশে ভোকাবুলারি অর্থ লিখে রাখেন, তাহলে সমস্যাটা হচ্ছে কি, আপনি হয়তো হ্যান্ড নোটের নিয়ম গুলো দেখছেন, ভোকাবুলারি হয়তো এলোমেলো হিসাবে আছে, আর যখন খাতার আরেক পাশে ভোকাবুলারি গুলো সিরিয়ালি মেনটেন করে রাখবেন, তখন দেখা যাবে যে আপনি 15 দিন পরে বা 20 দিন পরে যখন আপনার ভোকাবুলারি সাইটটা ওপেন করবেন, তখন 10 মিনিটে আপনি দেখবেন যে সবগুলো আপনার চোখের সামনে চলে এসেছে। আর ভোকাবুলারি শিখার ক্ষেত্রে আমি যেটা বলি সেটা হচ্ছে, আগে আমাকে রিডিং করা শিখতে হবে, আগে আমাকে ইটালিয়ান কি বলছে সেটা আমাকে দেখে, মানে আমাকে সেটা লিখে ফেল, মানে লিখতে পারতে হবে। ইটালিয়ান ভাষাটা আপনি যেখানেই দেখবেন, একটা কাগজে দেখেন আপনাকে পড়তে হবে, ইটালিয়ান ভাষাটা আপনি একটা সাইনবোর্ডে দেখেন আপনাকে পড়তে হবে। আমাদের এইম হচ্ছে এইটা, যে আগে আমরা সবাই পড়া শিখি, তারপরের এইমটা হচ্ছে, তারপরের বিষয় হচ্ছে তখন আমরা গ্রামাটিক্যাল রুলস এন্ড রেগুলেশন শিখব, সেই সাথে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে তখন যখন আমরা শব্দের অর্থগুলো শিখবো, তখন আমরা বুঝবো যে আমাদেরকে কতটা শব্দের অর্থ মুখস্থ করতে হবে। কারণ তখন আমরা শিখবো যে একটা বাক্যের মধ্যে কর্তাকে, মানে যেই যে বাক্যটাকে লিড করে, তখন আমরা পার্সন গুলা শিখবো যে পার্সনের অর্থ কি, তারপরে আমরা অক্সিলারি ভার্ব শিখবো, তারপরে আমরা মূল ভার্ব শিখবো। যখন অক্সিলারি ভার্ব, কর্তা, মূল ভার্ব আমরা শিখবো, তখন দেখা যাবে যে সবাই সবার নিজের গর্জে অনেক ভোকাবুলারি শিখছে। আর ভোকাবুলারি শিখার জন্য তো টিচারের দরকার হয় না, আপনি ভোকাবুলারি যখন আপনি রিডিং পড়তে পারবেন, তখন আপনি ভোকাবুলারি প্রতিদিন কেউ 100টা মুখস্থ করবে, কেউ 10টা মুখস্থ করবে, কেউ 5টা মুখস্থ, সেটা তার উপর ছেড়ে দেওয়া হবে। কিন্তু একজন টিচারের দরকার হচ্ছে আপনি দিক নির্দেশনার জন্য সঠিক। আমি সারাদিন বসে বসে আপনাকে ভোকাবুলারি, হ্যাঁ আপনি 5টা ভোকাবুলারি মুখস্থ করেন, তারপরে আমি বলবো যে হ্যাঁ এখন আমারে বলেন এটার অর্থ কি, ওইটার অর্থ কি, এটার জন্য তো আমার দরকার হয় না, এটা আপনি নিজে মুখস্থ করে নিজেরে নিজেই বলতে পারেন। আর ভোকাবুলারি মুখস্থ করলেই যে মনে থাকে এমন না, ভোকাবুলারি গুলো প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হয়, ঠিক আছে? তো আসা যাক, ধন্যবাদ জানাচ্ছি যারা আসলে হ্যান্ড নোট করেন। আমি বারবারই বলি, ভাই আপনি আনমিউট করে আবার মিউট, ওকে, ভোকাবুলারি গুলো আপনারা আগে রিডিং পড়া শিখেন, তারপরে শিখে যাবেন। এতক্ষণ আমরা দেখেছি যে চি এবং জি দুটা কিন্তু আপনার সফট সাউন্ড করে, হার্ড সাউন্ড করে। এখন একটা বিষয় হচ্ছে, আমরা আকার যে ইটালিয়ান বর্ণমালায় আকা যে বর্ণটি রয়েছে সেখানে আমরা একটু হিন্টস দিয়েছিলাম, আকা কখনো সাউন্ড মিউট থাকে, বেশিরভাগ শব্দের শুরুতেই যখন বসে তখন সাউন্ডটা তার মিউট থাকে, অর্থাৎ সে কোনো সাউন্ড ক্রিয়েট করে না। কিন্তু আকাটা যখন দেখা যাচ্ছে যে দুইটা কনসোনেন্টের মাঝখানে গিয়ে বসে, অর্থাৎ দুইটা ব্যঞ্জন বর্ণের মাঝখানে গিয়ে তাকে বসানো হয়, তখন একটু তার এক্সট্রা একটু পাওয়ার আসে, তখন সেই কনসোনেন্ট দুটার মাঝখানে গিয়ে সে কিছু তার কিছুটা যুক্ত বর্ণের মতো কাজ করে, মানে একটু ডিফারেন্ট সাউন্ডে সে সাউন্ড সে ক্রিয়েট করে অথবা নিয়ে যায়। তাহলে আমরা চি এর সনি দলচিটাকে আমরা এখন দেখা যাচ্ছে অঙ্কের মতো,
অঙ্কের মতো, ভাষাটা হচ্ছে কিন্তু অঙ্কের মতো, আপনি যদি নিয়মে নিয়মে মিলে যায় তাহলে দেখবেন যে ভাষাটা শিখা বা বোঝা খুবই সহজ। এই জন্যই বলবো কেউ কাউকে গোজামিল দিবেন না নিজেকে, আমি যেটা বলছি সেটা যদি না বুঝেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করবেন যে আমি এই জিনিসটা বুঝি নাই, তখন আমরা ভয়েস মেসেজের মাধ্যমে আবারও বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? আর যে জিনিসটা একই জিনিস যদি আপনি একই ভাবে বুঝতে চান তাহলে অবশ্যই ভিডিও দেখবেন। এখন আসা যাক সনি দোলচি কোনগুলা সেগুলাকে আমরা দূরি করব কিভাবে। এক্ষেত্রে নিয়মটা হচ্ছে মাঝখানে আক্কা বসাই দিলে সনি দোলচিটা দূরিতে রূপান্তরিত হয়ে যাবে, ঠিক আছে? গত ক্লাসে আমি হয়তো কমেন্টস গুলা দেখে নেই, আমি কিন্তু এখানে এসে একটা জিনিস ভুল উচ্চারণ করেছি, তো মানে স্লিপ অফ মাউথ, খুব দ্রুত হয়তো কথা বলতে গিয়ে একটু ভুল হয়েছে, যেটা যে কে মেবি আমি গে বা কিছু একটা বলেছি, কারণ আমার ভিডিওটা পরে আমি ফার্স্ট টু লাস্ট সব সময় দেখি, এটা যে রকম ভিডিও হোক। তো কেউ যদি বলতো যাবু এখানে এরকম হয়েছে বা এরকম হতো তাহলে হয়তো আরো বেশি খুশি হতাম, এখন আমি নিজে সাবমিট করতে হচ্ছে, ঠিক আছে? এবার আসা যাক, এখানে হবে যে আমি মনে হয় গে বলেছি, মানে যেটাকে আমি গে বলেছিলাম। হ্যাঁ আচ্ছা দেখা যাক। আরেকটা জিনিস হচ্ছে, হ্যাঁ আমরা ব্যস্ততার কারণে অনেক সময় মানে সময়ের ভিতরেও কাজ করতে পারি না, কারণ আজকের ক্লাসটা আমরা শুরু করার আগে 8টা থেকে কিন্তু আমরা বসছি প্রায় অলরেডি 2 ঘন্টার মতো, আমরা কিন্তু নিজেরা যে কোনটা কি করাবো কখন কোন ক্লাসটা করাবো সেটা নিয়ে রেডি করছি, তো এই ক্ষেত্রে আমাদের হতে পারে যে একটা কোনো কিছু একটা স্লিপ হয়ে যেতে পারে। তো অনেকগুলো সমস্যা হয় এটা ফেসবুক লাইভে দেওয়ার কারণে হয় আর কি, তো এই ক্ষেত্রে আমরা হয়তো আগামীতে শুধুমাত্র আমাদের ক্লাসটা লাইভ দিব, আর যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন শুধুমাত্র তারাই আমাদের সাথে জুমে জয়েন করতে পারবেন। তো এখনো যারা জয়েন করেন নাই আমাদের গ্রুপে, নিচে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অনলি ইম্পার ইতালিয়ানো কোনো এখানে কল দেওয়ার দরকার নেই, আপনারা শুধু হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আপনার নাম এবং আপনার নামটা ভেরিফাই করে আমরা গ্রুপে অ্যাড করে দিব। তো এখনো যারা জয়েন হন নাই আপনাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা জয়েন হয়ে যান আমাদের গ্রুপে, এর পরবর্তীতে হয়তো জুমের লিংক নাও পাইতে পারেন আপনারা ফেসবুকে। জি আপু। আচ্ছা ঠিক আছে, আমরা চি এর ক্ষেত্রে দেখেছি চিটা যখন দোলচি সাউন্ড করে অথবা সফট সাউন্ড করে তখন সেটা চয়ের মতো উচ্চারিত হয়, ঠিক আছে? তাহলে সেখানে চে আর চি হিসাবে আমরা পেয়েছি, এই দুইটাকে আমরা পেয়েছি কি সনি দোলচি হিসাবে চে আর চি কে, ঠিক আছে? এবার আসা যাক চে আর চি, আমরা তো সনি দোলচি পেয়েছি, সনি দোলচি যখন হয় তখন আমরা জানি চিটা চয়ের মতো সাউন্ড করে, আর সনি দুরি যখন হয় তখন চিটা কয়ের মতো সাউন্ড করে না, এখন ম্যাজিকের মতো মানে সনি দোলচিকে আমরা দুরি বানাবো। তাহলে চেটাকে আমরা চিটাকে এখানে চয়ের মতো সাউন্ড করছে, সনি দোলচি হচ্ছে, এবার দেখা যাক চিটা কখন কয়ের মতো সাউন্ড করে, এই চেটাকে আমরা বানিয়ে দিলাম কে কয়ের মতো সাউন্ড করছে, মাঝখানে বসিয়ে দিলাম আকা, ঠিক আছে? হয়তো আকার কারণে একটু ডিফারেন্টলি হচ্ছে। এবার আসা যাক, আমরা দেখেছি যে জিটা কখন জয়ের মতো সাউন্ড করে কখন গয়ের মতো সাউন্ড করে, ঠিক আছে? যখন সনি দোলচি হয় তখন জিটা জয়ের মতো সাউন্ড করে, তাহলে আমরা দুটি সনি দোলচি সাউন্ড পেয়েছি, একটা হচ্ছে জে একটা হচ্ছে জি। এবার আসা যাক এই সনি দোলচিকে আমরা সনি দুরি বানাবো, দুরি বানাতে হলে কি করতে হবে, জিটা এবার গয়ের মতো সাউন্ড করে ফেলবে এবং সেখানে ম্যাজিক হিসাবে আসবে আক্কা, আক্কা মাঝখানে বসে জেটাকে বানিয়ে দিবে দেখা যাচ্ছে গে, এবং জিটাকে বানিয়ে দিচ্ছে গি, মানে জটা দেখেন গয়ের মতো সাউন্ড করছে, এখানে চটা কয়ের মতো সাউন্ড করছে, এবং এই যে রূপান্তর, রূপান্তরটার জন্য দরকার হবে আক্কা, আশা করি বুঝতে পেরেছেন, এবং যারা হ্যান্ড নোট করবেন তাদেরকে বলবো এখানে ঠিক যেভাবে লেখা আছে সেভাবেই যদি আপনি হ্যান্ড নোট করেন তাহলে আমার মনে হবে যে আপনার হ্যান্ড নোটটা হয়তো প্রপিও হয়নি বা প্রপিও হয়েছে, কিন্তু আমি চাই যে আপনারা ডিফারেন্টলি হ্যান্ড নোট করেন, যে যেভাবে বুঝেছেন সে সেভাবে হ্যান্ড নোট করেন, এবং ওগুলো আমাদেরকে দেখান আমরা দেখি, কোনো ভুল হলে অবশ্যই আমরা জানাবো, সাবমিট করবেন। সাবমিট করার একটা পজিটিভ সাইড হচ্ছে আমাদের প্র্যাকটিসিং ক্লাসে একটা পাওয়ার পাবেন, প্রত্যেকটা স্লাইডে আপনাকে প্র্যাকটিস করার সুযোগ দেয়া হবে, এবং এই যদি সংখ্যা বেশি হয় তাহলে আমরা তাদের মধ্যেই চেষ্টা করব যে
মানে প্রতি প্র্যাকটিসিং ক্লাসে তাদেরকে বিশেষ কিছু সুবিধা দিতে এবং আমাদের গ্রুপেও তাদেরকে বিশেষ কিছু সুবিধা দিতে, যেটা হচ্ছে যে তারা যে হ্যান্ড নোট গুলো করবে সেখানে কোনো ভুল হলে বা তারা কি বুঝেছে যদি দেখে হ্যান্ড নোট গুলো একটু তারা ভালোভাবে তৈরি করতে পেরেছে, তাদেরকেও আমরা সুযোগ দিব আমাদের প্র্যাকটিসিং ক্লাসে তারা তাদের মতো করে অন্যকে বুঝাবে। ধন্যবাদ সবাই। আপু এই জিনিসটা আরেকবার একটু বুঝাবেন, আমি বুঝতে পারিনি। আচ্ছা তাহলে আপনি ভিডিওটা দেখতে হবে অথবা হোয়াটসঅ্যাপে নক করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আর আপনারা হোয়াটসঅ্যাপে নক করে দিবেন, কারণ এরপরে আরো কিছু নিয়ম আছে যেটা হয়তো দিবা ম্যাডাম কন্টিনিউ করবে এখন, তারপরে হয়তো আমি করব, তাহলে আমরা সেগুলো শিখে। হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে গিয়ে জি এবং এন এ, এই দুটো ব্যঞ্জন বর্ণ যখন একসাথে হয় তখন কি ধরনের সাউন্ড করে। এই দুটো ব্যঞ্জন বর্ণ যখন একসাথে হয় তখন কিন্তু একটা লেটারের মত হয়ে সাউন্ড করে, নি নিজে, তাও কিন্তু এনএ ই মানে দন্তান্য রসিকারের মত যে করে পুরোপুরি তা কিন্তু না, সাউন্ডটা অনেকটা নাকের থেকে আসে। যেমন ধরুন নি অর মত সাউন্ড করে অনেকটা, যেমন ধরুন এখানে আছে জি এনএ আ, জি এনএ কিন্তু একটা লেটারের মতো সাউন্ড করবে, তাহলে হচ্ছে নি নিয়া এভাবে সাউন্ড করবে। যেমন মন্তানিয়া, তারপর হচ্ছে নিয়ে পি নিয়ে নি বা নি নিয় চি নিয় নিউ নিউ এভাবে এই টাইপের সাউন্ড করবে অনেকটা। এরপরে হচ্ছে গিয়ে এই যে দেখছেন এখানে কিন্তু নি যে সাউন্ড করছে এটার কিন্তু মাঝখানে কোনো ই নেই, জি এন এ একসাথে হয়ে নির মতো সাউন্ড করবে। আর শুধু একটা ওয়ার্ডে জি এন এর পরে ইটা বসে, সেটা হচ্ছে শুধু কম্পানিয়া। এল ওয়ার্ডটা ছাড়া বাকি মোটামুটি সব ওয়ার্ডে জি এন এ একসাথে হলে নির মতো সাউন্ড করে। আমি আবার রিপিট করে দিচ্ছি, নিয়া নিয়ে নি নিয় নিউ। যেমন ধরুন মন্তানিয়া পিনিয়ে বাঙি চিনিয় নিউ। এরপরে স্লাইডে চলে যাব। আচ্ছা, এখানে আরো কিছু ওয়ার্ড আছে, এগুলো আমি একবারে রিপিট করে দিই আপনাদেরকে। যেমন বাঞ্ঞো কানিওলিনো কাস্তানিয়া চিনিয়ো কম্পানিয়া কম্পানিয়ো জুনিয়ো নিয়মো ইনসেনিয়ারে লেনিয়ো লাজানিয়া মন্তানিয়া পাত্রিনিয়ো পিনিয়া প্রুনিয়া রাঞ্ঞো সিগনালে সৈন্য ভিনিয়া। এখন যেমন ধরেন আপনার প্রথম ওয়ার্ডটা আমরা দেখি বাঞ্ঞ, আমি কিন্তু একটু নাকে রেখে সাউন্ডটা করছি। এখন যদি এখানে যদি জি এনএ না হয়ে যদি এনএ ই হতো তাহলে উচ্চারণটা হতো বাঞ্ঞ, নর্মাল ভাবে বাঞ্ঞ, আর এখানে উচ্চারণটা হবে বাঞ্ঞ। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে স্লাইডটা মেবি সুফিয়াপুর নাজমুল ভাই, আমি মনে করছি যে আজকে ইয়াতে চলে যান, রিডিং রাইটিং এ যাবেন না? আমি এটা একটু পড়ে দিচ্ছি, এটা একটু পড়ে দেন, এরপরে আমাদের সময় শেষ আর কি, আমরা মানে কিছু প্রশ্ন নিয়ে শেষ করে দিব আর কি। এটা একটু পড়ে দিন। এখানে যেটা বলা হচ্ছে সনি ডিপি ছিলি, অর্থাৎ কিছু শব্দ আছে যেটা হচ্ছে কিছু উচ্চারণ আছে সাউন্ড ক্রিয়েট করবে একটু কঠিন। যেমন আমরা রফলা দিয়ে করছি, জফলা দিয়ে যখন করি বিশেষ করে রফলার মতো যেগুলা সেগুলাতে আমরা বলি যে একটু ডিফারেন্ট। যেমন দুর্দান্ত দুর্দান্ত লেখাটা লিখতে আমরা দয়ের উপরে রফলা দিচ্ছি, তাহলে দূর লিখতে একটা মাঝখানে র আছে সেই রটা লেখা হচ্ছে না, দয়ের উপরে রফলা লেখা হচ্ছে। এরকম ইটালিয়ান ভাষায়ও কিছু সনি ডিফিসিলি রয়েছে, অর্থাৎ একটু কঠিন, যেগুলো আমরা যদি বারবার পড়ি ঠিক আছে তাহলে আমরা এগুলা সম্পর্কে বুঝতে পারবো, এগুলা দিয়ে শব্দ গঠন গুলো কেমন হবে। যেমন পি যখন এর সাথে সংযুক্ত হবে, এতদিন আমরা পড়েছি যে একটা মাত্র ব্যঞ্জন বর্ণ ঠিক আছে একটা মাত্র স্বরবর্ণের সাথে যুক্ত হচ্ছে, এখন যত আমরা একটু কঠিন শিখতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে যে দুটো ব্যঞ্জন বর্ণ যখন একটা স্বরবর্ণের সাথে যুক্ত হয় বা স্বরচিহ্ন যোগ করে সে
তখন কি রকম সাউন্ড গুলা ক্রিয়েট করে। যেমন প্রথমেই আসা যাক পি আর আর রে, সেটা আ এ ই অ উ এই পাঁচটা ভোকালের সাথে আসলে কি রকম সাউন্ড ক্রিয়েট করছে। তাহলে হচ্ছে প্রা প্রে প্রি প্র প্রু, তাহলে প র ফলা, প র ফলার মতো সাউন্ড করছে। প র ফলা যখন আকার একার ইকার ওকার উকারের সাথে যুক্ত হয় তখন যেরকম সাউন্ড করছে, কারণ পিটা প এর মতো উচ্চারিত হয়, ঠিক আছে। তাহলে এখানে প র ফলা, পি আর রে প র ফলার মতো। আর যখন পাঁচটা ভোকালির সাথে যুক্ত হয় তখন স্বরচিহ্ন গুলো নিয়ে প্রা প্রে প্রি প্র প্রু। এবার আসা যাক পি আর লে, তাহলে কি হচ্ছে প্লা পর নিচে প সংযুক্ত প ল সংযুক্ত, তাহলে হচ্ছে প্ল। হ্যাঁ, পি আর এল লে বাংলা ভাষায় প ল সংযুক্তর মতো হচ্ছে। সেখান প ল সংযুক্তর সাথে যখন আমি স্বরবর্ণ বা স্বরচিহ্ন গুলো একসাথে করছি সেখানে কি রকম সাউন্ড করছে, প্লা প্লে প্লি প্ল প্লু। এবার আসা যাক বি আর আর রে, যখন ব র ফলার মতো সাউন্ড করছে সেখানে পাঁচটা যে স্বরচিহ্ন বা পাঁচটা ভোকালি রয়েছে ইতালিয়ান বর্ণমালায় সেগুলো আসলে কিভাবে সাউন্ড করছে, ব্রা ব্রে ব্রি ব্র ব্রু। তারপরে রয়েছে বি আর লে, ঠিক আছে, এখানে হচ্ছে ব ল সংযুক্ত, সেখানে চিঙ্কোয়ে ভোকালির সাথে কিভাবে, যারা হ্যান্ড নোট করেন তারা লিখে রাখতে পারেন, ঠিক আছে, ব্লা ব্লে ব্লি ব্ল ব্লু। এবার দেখা যাক সি আর রে কি কি সাউন্ড করছে, ঠিক আছে, চিঙ্কোয়ে ভোকালির সাথে যখন একসাথ হচ্ছে, ক্রা ক্রে ক্রি ক্র ক্রু। এবার সি আর লে, আমাদের লাইভ তো প্রায় টাইম শেষ আর কি, তো আমাদের লাইভটা শেয়ার মাত্র 45টা হয়েছে, সবার উদ্দেশ্যে একটু বলে দেন, আমরা যে কষ্টটা করতেছি আমরা কিন্তু স্যাটিসফাই না আর কি, আপনারা যারাই আছেন যদি শেয়ার না করেন একটু সবার উদ্দেশ্যে বলে দেন। না না, যারা আমাদের সাথে আছে তারা মেবি লাইভ শেষ হলে শেয়ার করবে, ঠিক আছে। আমরা আপনাদের কাছে এটাই প্রত্যাশা করি যে আপনারা শেখার জন্য এসেছেন এবং আমরা আপনাদেরকে শেখানোর জন্য এসেছি, আর আমরা যারা শিখছি তাদের মাধ্যমে অনেকেই ইতালিয়ান ভাষাটা শিখতে পারবে। আপনারা বিশ্বাস করেন বা না করেন, এটাই সত্যি যে ইতালিতে যদি ভালো কিছু করতে চান ভাষা শিখার বিকল্প নেই। আর আপনি যদি নিজেকে ভাষা শিখা থেকে বিরত রাখেন তার মানে হচ্ছে আপনি নিজের গায়ে নিজে মানে বোম ব্লাস্ট করছেন, যেটা আত্মঘাতী বোমা হামলার মতো, সারা জীবন বোকায় রয়ে যাবেন আর কি, যে কোনো কিছু বুঝলেন না, নিজেকে আপগ্রেড করতে হবে। হ্যাঁ, আপনি ভাষাটা শিখতে পারলে আপনি এই দেশের আইন কানুন সম্পর্কে জানতে পারবেন, ভাষাটা শিখতে পারলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার ইতালিয়ান ইতালিয়ানদের সাথে আপনি কথোপকথন করতে পারবেন, সেটা আপনার কাজের জায়গায় হোক, সেটা আপনার বাচ্চাদের স্কুলে হোক, সেটা কোনো অফিসে হোক। আর হচ্ছে যে আপনি নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকবে। এখন একটা অফিসে গেলেন, মাঝে মাঝে দেখা যায় যে অনেক হাজবেন্ডরা কাজে চলে যায়, ওয়াইফকে পাঠায় যে তুমি এই কাজটা করে আসো, ওয়াইফ একটা কাজের জন্য 10 দিনও যাইতে হয়, কারণ তারা যেটা বুঝাই দেয় সেটা বুঝে চলে আসে। কিন্তু আমরা যারা ভাষাটা পারি, দেখা যাচ্ছে যে আমি আমার যে মেডিকেল কার্ড আছে সেটা সেটা দেখা যাচ্ছে যে অনেকে আপনার ফলিয়া নিয়ে আসে, আমি আবার আমার জন্য যখন রিনোভারে করি তখন আমি কার্ড করে আনি, ঠিক আছে। তো কার্ড করতে আনতে গেলে আমাদের কাজলেতে যেতে হয়, অফিসেতে লেন্সরাতে যেতে হয়, তখন আমাকে যেদিন যাব সেদিনই আমি আমার কাজটা করে আসতে পারি, কারণ তারা যেটা বলে আমি বুঝি, তখন আমি আমার জায়গা থেকে আমার যুক্তিগুলো প্রেজেন্ট করি যে এটা এরকম হবে এটা এরকম হবে না, ঠিক আছে, আমি কেন আসবো দুইবার, আমি তো আজকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছি, আমার কাজ শেষ করতে হবে, ঠিক আছে, আমি বিভিন্ন কজ দেখাতে পারি। তো এটা হচ্ছে সচেতনতার জায়গাটা আপনার তৈরি হবে, আপনার অধিকার সম্পর্কে আপনি কথা বলতে পারবেন। এখানে আপনি অনেক কিছু বোঝেন কিন্তু বলতে পারেন না, কেন, আপনি ভাষাগত ভাবে দুর্বল। আপনার বাচ্চাদের জন্য হোক নিজের জন্য হোক অবশ্যই ভাষাটা শিখবেন, আর আপনার মাধ্যমে অন্যজন শিখুক আমরা সেই প্রত্যাশা করছি। তো আমি একই বিষয় আসলে বারবার বলাটা হচ্ছে কি আমার ভালো লাগে, ঠিক আছে, আর বোকা মানুষ যার বুদ্ধি প্রতিবন্ধীদেরকে একই বিষয় বারবার বলতে হয়। তো আপনারা যারা আমাদের সাথে অন্তত 69 জন বা 70-এর উপরে আছেন, একবার দেখাচ্ছে 69-70, যাই হোক, আমি মনে করি আমরা সবাই বুদ্ধিমান, কেউই বোকা না, আমরা সবাই সামাজিক, সবাই দায়িত্ববোধ আছে নিজের জন্য অন্যের জন্য। তো আমাদের দায়িত্ববোধ সামাজিকতার জায়গা থেকে অবশ্যই আমরা ভালো ভালো কাজগুলো করবো, আর এখানে কেউই বুদ্ধি প্রতিবন্ধী নাই যে একই কথা তারে বারবার প্রতিদিনই বলতে হচ্ছে।
একটা রিকোয়েস্ট তাকে বারবার প্রতিদিনই করতে হচ্ছে, ঠিক আছে? আর একটা বাচ্চাকে যখন মা অথবা শিক্ষক শিক্ষিকা কোন একটা উপদেশ দিবে, সেটা তার ভালোর জন্যই দিচ্ছে, ঠিক আছে? আর যারা সে উপদেশটা নিচ্ছে না বা অনুরোধটা শুনছেন না, সে উচ্ছন্নে যাবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে? আর কিছু বলার নাই। যারাই যারাই ফোন নাম্বার দিছেন হোয়াটসঅ্যাপে নক করছেন সবাইকে কিন্তু আমি গ্রুপে অ্যাড করে দিছি ক্লাস চলাকালীন অবস্থায় আর কি। আমি যেহেতু আমাদের সময় কম আরো আবার একটু বলে দিচ্ছি, আর আমরা কিন্তু মাঝে মাঝে আপনাদের সাথে কথা বলি কেন, যাতে আপনাদের কাছে মনে না হয় বাবারে এত চাপ, মানে ইতালিয়ান ভাষাটা খুবই কঠিন, এমন কিছুই না, আস্তে আস্তে আমরা শিখে ফেলবো ইনশাল্লাহ। তাহলে চি অ্যালে চিনকুয়ে ভোকালির সাথে যুক্ত হয়ে যেসব সাউন্ড করছে, ক ল সংযুক্তর মতো ক্লা ক্লে ক্লি ক্ল ক্লু। এবার দেখা যাচ্ছে ডি অ্যারে দ্রা দ্রে দ্রি দ্র দ্রু, টি অ্যারে ত্রা ত্রে ত্রি ত্র ত্রু, জি অ্যারে গ্রা গ্রে গ্রি গ্র গ্রু, জি অ্যারে গ্লা। এখানে জিটা দেখা যাচ্ছে যে গয়ের মতো সাউন্ড করছে, হ্যাঁ, গ ল ফলা গ র ফলা, হ্যাঁ, গ্লা গ্লে গ্লি গ্ল গ্লু, এফপে এড্রে। এখানে এফপেটা হচ্ছে ফ এর মতো আর পিটা আমরা প্রথমে বলে দিয়েছি প এর মতো, হ্যাঁ। তাহলে এখানে কি হচ্ছে, প্রা প্রে প্রি প্র ট্রু, এফপে এলে ফ ল সংযুক্তর মতো স্বরচিহ্নের সাথে যখন যুক্ত হচ্ছে তখন প্লা প্লে প্লি ফ্ল ফ্লু। এই হচ্ছে টোটাল বিষয়টা আজকের ক্লাসে। আগামী প্র্যাকটিসিং ক্লাসে হোপসো যে যারাই অ্যাটেন্ড করবে আমাদেরকে 90% বা এর উপরে আমরা আপনাদের মানে পজিটিভ ফিডব্যাকটা পাবো, তাহলে আমরা উৎসাহিত হব, আমরা নতুন নতুন নিয়ম কানুন শিখতে শিখতে আরো সামনের দিকে এগিয়ে যাবো ইনশাল্লাহ। আর ইতালিয়ান ভাষা শেখার জন্য থ্যাংকস টু আমাদের আমরা ইতালি প্রবাসী পেজের অ্যাডমিনকে, যিনি আসলে তার প্ল্যাটফর্মটা মূলত ইতালি প্রবাসীদের সেবার জন্যই উন্মুক্ত করেছে এবং এই ধারা নিশ্চয় অব্যাহত থাকবে। আপনারাও আমাদেরকে সহযোগিতা করেন, শেয়ার অবশ্যই করবেন নিজের জন্য এবং অন্যের জন্য, আর আপনাদের শেয়ারের মাধ্যমে আমরাও উৎসাহিত হব। আমাদের এই যে ফ্রি অনলাইনে আপনাদেরকে আমরা যে সেবা দিচ্ছি, ঠিক আছে, যাতে আমরা এটা কন্টিনিউ করতে পারি, কারণ একটা কাজের যদি ফিডব্যাক না থাকে, সম্মাননা না থাকে, অর্জন না থাকে, এখানে তো আমরা কিছু না কিছু তো আশা করি। একটা আশা হচ্ছে আপনারা শিখবেন, তো আপনারা শিখবেন এটা কিভাবে বুঝবো, এটা শেয়ার হচ্ছে, বেশি বেশি মানুষের কাছে যাচ্ছে, তার মানে শিখছে, হ্যাঁ, আমার যে শ্রমটা আমি দিচ্ছি, আমার যে সময়টা দিচ্ছি, এটা কোনো না কোনো ফিডব্যাক আমাকে এনে দিচ্ছে। আপনি যদি কাজ করেন সেটা যদি ফিডব্যাক না থাকে, একটা সময় আপনি কাজ করবেন না, এটাই খুব স্বাভাবিক। কারণ দেখা যাচ্ছে যে এক মাস পরে অনেকে বলতে পারে যে আপনারা কেন করছেন না, কেন উত্তরটা আপনাদের কাছে থাকা থাকলো। আমি মনে করি যে আমাদেরকে বলতে হবে না যে আমরা কেন করছি না, আপনারা যত বেশি উৎসাহিত হবেন তত আমরা আমাদের কাজের জন্য উদ্দীপনা পাবো, উৎসাহ পাবো, না আমার কাছে তো কারো না কারো উপকার করছে। এখন আমি যদি নাজমুল ভাইকে বলি নাজমুল ভাই মানুষ উপকৃত হচ্ছে, তখন নাজমুল ভাই যদি আমি দুইটা শেয়ারও হয় না, এটা কিসের উপকার হচ্ছে করলাম, যেটা আমিও বলবো, যেটা রিভাও বলবে, রিভাকে হয়তো রিভা জব করে আর নাজমুল ভাই জব করে, আমাদের অনেক কাজ থাকে, আমরা এসবের পরে যখন দেখি যে না আমার কাজে কোনো ফিডব্যাক নাই, ওকে ঠিক আছে এর ফিডব্যাক আসছে না, আমার দরকার নাই, দরকার নাই তো খুবই স্বাভাবিক একটা ইস্যু। মানে তিনটা মানুষ আপনাদেরকে ফিডব্যাক দেওয়ার জন্য বসে আছে, আর আপনারা যদি বলেন যে আমরা ভাষা শিখবো না, সার্টিফিকেট একটা অর্জন করবো অথবা কিনবো, তাহলে আমাদের কিছু বলার নাই, অটোমেটিকলি এটি স্টপ হয়ে যাবে। এবং যারা সার্টিফিকেট বিক্রি করছে ব্যবসা করছে তারা কন্টিনিউ করবে। আর একটা কথা ছোট করে বলি তারপর শেষ করব, আমরা যারা বাংলাদেশে আছি যোগ যোগটাকে সবাই চিনি, যোগটা কি করে, মানুষের রক্ত চুষে খায়, ঠিক আছে, কোনো শব্দ হয় না, আপনি বুঝতেও পারবেন না সে আপনার রক্ত চুষে খাচ্ছে। যারা ভাষা পারেন না আপনাদেরকে আপনাদের রক্ত চুষে খাওয়ার জন্য কিন্তু অনেকেই আছে যেটা আপনারা বুঝতে পারছেন না, ঠিক আছে, সেটা আপনার রক্ত চুষে হয়তো আমিও খাইতে পারি, অন্য কেউ খাইতে পারে, কিভাবে খাচ্ছে, আপনার এই ভাষা না জানার বিষয়টাকে পুঁজি করে কিন্তু বিজনেস করা হচ্ছে। তা আপনি এত বোকা হবেন কেন যে আপনি ভাষা জানেন না, আপনি মানুষকে লাগাই দিয়েছেন, হ্যাঁ দেন আপনারা আমার রক্ত চুষে খান খাচ্ছে। ওকে, তো আপু কারো প্রশ্ন থাকলে প্রশ্ন নিব, আমাদের যেহেতু সময় কম আর কি, একজন দুইজন চাইলে প্রশ্ন করতে পারেন, এরপরে আমরা চলে যাব আর কি।
আপনারা চাইলে প্র্যাকটিস করতে পারেন আমাদের সাথে, আর কেউ যদি নোট করে রাখেন নোট গুলা দিয়ে আমরা নাম এড করে আপনাদেরকে দেখাবো আর কি, যে অমুক লোক আমাদেরকে নোট পাঠাইছে, অমুক ভাই পাঠাইছে আর কি। ঠিক আছে, জি আরেকজন। জি ভাইয়া, বুঝতে পারছি। আমাদেরকে মেসেজ দিছে অনেক সিস্টার আর কি, আমি অনেক গ্রুপে এড করে দিছি, আর যারা এখনো আমাদের সাথে সংযুক্ত হন নাই নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা আমাদের গ্রুপে সংযোগ হয়ে যাবেন আর কি, আগামী তার কোনো সমস্যা হবে না। জি, আর কেউ যদি কোনো প্রশ্ন থাকে মাইক্রোফোনটা আনমিউট করে প্রশ্ন করেন, আর যদি প্রশ্ন না থাকে আমরা আমাদের ক্লাসটা শেষ করব। আবারো বলছি, আপনারা শেয়ার করেন, ভাষা শেখার চেষ্টা করেন, অন্যকে শেখানোর চেষ্টা করেন, সবাই সবাইকে ভাই হিসাবে, বোন হিসাবে, আত্মীয় হিসাবে মনে করে, বাংলাদেশী হিসাবে মনে করে। আমরা মনে করি যে ইতালি শুধু আমাদের প্ল্যাটফর্মে শিখতে হবে এমন না, আমরা আপনারা যেখানেই শিখেন ভাষাটা শিখেন, ইতালিয়ান ভাষাটা শিখলে দেখবেন যে আপনার জন্য জীবন বদলে যাবে। ঠিক আছে, তো আর কি, সবাই সুস্থতা ও নিরাপত্তা কামনা করছি। আমি নাজমুল ইসলাম সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আর কি, আসসালামু আলাইকুম। আগামী মঙ্গলবারের প্র্যাকটিসিং ক্লাসে রাত 9টায় সবার সাথে দেখা হবে, আর এর ভিতরে সব ধরনের আপডেট পাবেন আমাদের গ্রুপে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।